তো বন্ধুরা দেখো আমার দোকানে অনেক সময় অনেক লোক অনেক প্রবলেম নিয়ে আসে সো বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আমার সাথে আলোচনা করে যে এটা করলে কি হবে মানে এটা এই প্রবলেমে সমস্যা সমাধান কিভাবে করবো আমি সো তার মধ্যে একটা কমন জিনিস আছে আমার কাছে যে হচ্ছে অনেক জায়গায় অনেকে আছে যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করছে মানে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল করে জমা দিয়েছে কিন্তু কোনো মতে তার কোনো জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের নাম আসে না মানে তার কার্ডটা হচ্ছে না আদৌ তো এই সমস্যাটা বারবার আসে সো এইটা নিয়ে তোমাদের সাথে কাছে আমি ডিসকাস করবো সো বন্ধুরা আমি তোমাদের বন্ধু দীপক আচার্য সেই ছোট্ট ভিডিওটা নিয়ে সো বন্ধুরা দেখো স্বাস্থ্যসাথী কার্ডে কখন নাম আসে না জানো যখন কোনো জায়গায় তোমার নাম এন্ট্রি থাকে তখন তোমার ওই যে নতুন তুমি অ্যাপ্লাই করছো না সেটা তোমার আসবে না কারণ অন্য জায়গায় তো তোমার নাম আমাদের আগে থেকে আছে সেটা তোমার মার সাথে হোক বা অন্য কারোর সাথে হোক সেটা যোগ আছে তো বা অন্য কারোর সাথে হচ্ছে যোগ আছে সেটা তোমার কার্ডটা অ্যাক্টিভেট হয়নি কিন্তু নাম তোমার আছে তো এই কারণেই তুমি বারবার কাগজ দেওয়ার পরেও হচ্ছে না বন্ধুরা এটা সাধারণত কী হয় যে বিভিন্ন পরিবার যে আমরা বিভিন্ন যে মহিলা থাকে যে তার তোমার হচ্ছে মা হোক কাকিমা হোক বা জেঠিমা হোক বা তোমার অন্য কেউ হোক যে যে মহিলা থাকে এই মহিলার আন্ডারে সবাই যে কোনো পুরুষ মানুষ এখানে যোগ হয় আমি বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখেছি আমি তো কী হয় যে তোমার তুমি যখনই অন্য ধরেছি তোমার দশ বছর পর তুমি বিয়ে হয়েছো তোমার স্বামী স্ত্রী তোমার বাচ্চা এইগুলো নিয়ে তুমি একটা স্বাস্থ্যসাথী কার্ড করতে চাও তুমি কাগজ জমা দিচ্ছ বারবার কিন্তু কার্ড হচ্ছে না কখনো হবে না জানো যদি তোমার নামটা অন্য কোথায়ও অন্য কারোর সাথে যোগ যোগ আছে তখন এটা হবে না তাহলে এখন আমি কি করব। মানে সেটা তো প্রশ্ন যে আমার তো নাম সেখানে হয়ে আছে আমি নতুন করে আমার ফ্যামিলির সাথে একসাথে আমি যোগ করতে চাই তো সেটা কীভাবে করতো সেইটা করার জন্য তোমাকে পুরনো যেখানে তোমার নামটা যোগ আছে তোমার মার সাথে হোক কাকিমা জেঠিমা যার সাথে হোক নাম যে যোগটা আছে সেখান থেকে তোমার নামটাকে আগে ডিলিট করতে হবে তার নির্দিষ্ট ফর্ম আছে সেই নির্দিষ্ট ফর্ম দিয়ে তোমার নামটাকে ডিলিট করতে হবে ডিলিটটা করে নতুনভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে তখনই তোমার স্বাস্থ্য অধিকার্ডের নাম আসবে সো এই প্রসেসটা যে প্রথমে তোমাকে কোথায় নাম আসে এটা খুঁজে বার করতে হবে তো কিভাবে বার করতে হবে আজকে তোমাদের ভিডিওতে এটা খুব সুন্দরভাবে শিখে দেব যে কিভাবে তোমার নামটা কোথায় যোগ আছে সেটা বার করতে হয় তো সেটা শিখে দেওয়ার পরে তারপরে তুমি কিভাবে নতুন আবেদন করতো সেটা তো তোমার দুয়ার সকার ক্যাম্প হচ্ছে তোমার নিয়ারেস্ট যে মানে অফিস আছে সে এখানে তুমি জমা দিতে পারো তো এইভাবে হয় ওটা তো প্রথমে তোমার যেখানে পুরোনো জায়গা আছে সেখান থেকে নাম ডিলিট করতে হবে তারপর তুমি নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে এই কারণেই তোমার নতুন জায়গায় নাম এন্ট্রি হয় না নতুন করে কার হয় না আগে থেকে তোমার এন্ট্রি থাকে সো কিভাবে তোমার নামটা কিভাবে খুঁজে বার করবে তো সেইটা যেভাবে খুঁজতে হয় সেটা আমি আজকে দেখাবো তো চলো দেখে নিই এটা করি আমি সবার প্রথমে তোমাদের করতে হবে যে প্রথমে তোমার নামটা কোথায় সেটা প্রথমে খুঁজে বার করতে হবে তো তার জন্য তোমার ফ্যামিলিতে যতজন মহিলা আছে সবার আধার কার্ড তুমি প্রথমে এক জায়গায় জোগাড় করবে জোগাড় করার পরে তারপরে তোমরা কি করবে গুগল ক্রম্বারটা ওপেন করে নেবে সো আমি সেটাই করলাম তো সবগুলো জোগাড় করে তারপরে আমি ক্রোম বাজারটা ওপেন করলাম ক্রোম বাজারটা ওপেন করে এখানে সার্চ বারে গিয়ে আমাদের টাইপ করতে হবে কি যে স্বাস্থ্যসাথী যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমাদের যেতে হবে তো স্বাস্থ্যসাথী লিখে আমি সার্চ করলাম সার্চ করার সাথে সাথে এর অফিশিয়াল ওয়েবসাইটটা চলে এসেছে তো আমাদের এখানে ক্লিক করতে হবে স্বাস্থ্যসাথী জিওভি ডট ইন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তারপরে কী হবে যে এর যে মেন ওয়েবসাইটটা সেটা চলে আসে অফিশিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এইখানে দেখো ওপর দিকে দেখো কার্ড ভেরিফিকেশান ফাইন্ড ইউর নেম তো এখানে মানে তোমার নাম খোঁজা হবে তো তার জন্য এখানে ফাইন্ড ইউর নেম এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখা হবে এইখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে তুমি তোমার নিজের নাম্বার দিতে পারো অন্য কারো নাম্বার দিতে পারো দিয়ে তোমরা প্রথমে চেক করতে হবে তোমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে এটা বাধ্যতামূলক দিয়ে এখানে এখানে আদার সেখানে ক্লিক করবে দিয়ে এখানে সাবমিট করবে সাবমিট করার পরে তারপরে কি করবে যে এরকম একটা ইন্টারফেস আসবে এনএফিসি এল তোমাদেরকে তোমার দেখবেন ডিস্ট্রিক্ট নেম এখানে প্রথমে সিলেক্ট করে নেবে ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করে নেওয়ার পরে আমি সিলেক্ট করে নিয়েছি তারপরে কী করবে যে এখানে আধার দিয়ে এবং খাদ্য সুরক্ষা রেশন কার্ড দিয়ে খাদ্য সুরক্ষা কার্ড বা রেশন কার্ড দিয়ে এখানে করা যায় সো আমি আধার কার্ডটাকে সিলেক্ট সিলেকশন করলাম তারপরে এখানে ব্লক অর মিউনিসিপ্যালিটি যে কোনো একটি তোমরা সিলেকশন করবে সিলেকশন করে নেওয়ার পরে তারপরে তোমার তুমি তোমার যে ব্লকটার নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম গ্রাম পঞ্চায়েতের পরে তোমাদের গ্রামের নাম সমস্ত কিছু তোমরা ফিল আপ করে নেওয়ার পরে হ্যাঁ যতজন মহিলার তুমি আধার কার্ড জোগাড় করেছো সবার এখানে আধার নাম্বার তোমরা দিয়ে দিয়ে চেক করে দেখবে যে তোমার নামটা কোথায় আছে যদি পেয়ে যাও ভালো তাহলে এটাকে প্রিন্ট আউট নিয়ে তারপর তোমরা পরের পরে পদক্ষেপটা নেবে এখান থেকে নাম ডিলিট করে তারপরে করবে আর না যদি পাও মনে করবে তোমার কোথাও নেই তোমরা নতুন করে দিলে দিবে এবং দেওয়ার পর যদি না হয় সেই রিসিভ কপি নিয়ে তোমাদের মানে তোমাদের আশেপাশে এলাকার যে অফিস আছে সেখানে গিয়ে তোমরা এটা মানে বললে তো তাদের মানে তোমার এই কাজটা হয়ে যেতে পারে সো আজকের এইটুকু তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলনটি অন করে দিও আমি তোমাদের জন্য এরকম খুব মানে গুরুত্বপূর্ণ ভিডিও আনবো তো ধন্যবাদ দেখা হচ্ছে পর ভিডিওতে